নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন আমি ডক্টর প্রবীর বাস্তু চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে এবং আজকে আমি জিমের মধ্যেই কর্মরত এবং আপনাদের ছোট ভিডিও বাইট দিচ্ছি আমার কাছে অনেক পেশেন্টরা আসেন রিগার্ডিং সেক্সুয়াল ইস্যুস এবং তারা সামহাও রিসেন্টলি ওয়েট গেইন করেছেন টেস্টোস্টেরন ইস্যুস হচ্ছে তা এবং তারা বলেন যে আমরা নর্মাল ন্যাচারাল ওয়েতে টেস্ট্রন বাড়াতে চাই সেই ক্ষেত্রে আমার তাদের প্রতি একটাই অনুরোধ থাকে এবং প্রেসক্রিপশানও থাকে ওষুধ করার আগে আপনি ন্যাচারাল ওয়েতে এক্সারসাইজ যদি আপনি করতে চান তাহলে দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্রোটিন ইনটেক অ্যাডিকুয়েট প্রোটিন ইনটেক জানেন তো এটা যে খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং তার সাথে এক্সারসাইজ করা এটা নয় যে আপনি প্রোটিন খেয়েই গেলেন খেয়েই গেলেন কনস্টিপিশন হয়ে গেল গ্যাস ছাড়তে লাগলো কিন্তু আপনার ভুঁড়িটাও বাড়তে লাগলো সুতরাং আমার কিন্তু মাঝে মাঝে হয় জানেন তো এই যে জিনিসগুলো যেগুলো বলছি সেগুলো আমারও হয় কিন্তু যদি এক্সারসাইজ রেগুলার না করে এবং এক্সারসাইজ কী এক্সারসাইজ মেইনলি হচ্ছে গিয়ে কার্ডিও নয় খালি কার্ডিও করলে চলবে না এই যে কার্ডিও মেশিনগুলো দেখছেন খালি যে কার্ডিও করবেন তা নয় আপনাদের মাসেল ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং করা দরকার এবং সেই জন্য ব্যাক মাসেলস ব্যাক মাসেলসের জন্য অনেক এক্সারসাইজ আছে আপনাদের জিমেও থাকবে ব্যাক মাসেলস এবং ডেড এবং স্কোয়াড দেখুন আমার পক্ষেও সবসময় স্কোয়াড ডেড ডেডলিফট এগুলো আমি খুব ইনফর্মাল ওয়েতে বলছি এটা কিন্তু কোনো মানে মেডিক্যাল অ্যাডভাইসও নয় কোনো এক্সারসাইজ অ্যাডভাইসও নয় কিন্তু আমার পক্ষেও সবসময় স্কোয়াডস অ্যান্ড ডেড লিফ্ট করা আমি করি না কারণ বিকজ আমার একবার ডেডলিফট করতে গিয়ে বেশ প্রবলেম হয়েছিল এবং ডেড লিফ্ট অ্যান্ড স্কোয়াটে আমরা বুঝি যারা আমরা রেগুলার এক্সারসাইজ যারা রেগুলার আমরা বডি বিল্ডিং করি না তারা কিন্তু কিছু প্রবলেম হলে কোনো যদি আপনার ট্রেনারের বাদে আপনি যদি করতে যায়ন অনেক সময় হেভি ওয়েট লিফটিং আমাদের কীরকম থাকে যে একটু হেভি ওয়েট লিফ্ট করে নিই তাহলে মাসালটা তাড়াতাড়ি বাড়বে একটু ফর্মে প্রবলেম হলেই কিন্তু এই দুটো এক্সারসাইজে খুব প্রবলেম হয় দেখবেন ডেড লিফ্টের ভিডিও আমার এই চ্যানেলে আছে কীভাবে করতে হয় অবভিয়াসলি আমার চেয়ে অনেকেই আপনারা ভালো করতে পারবেন কিন্তু যারা এই ডেড লিফ্ট বা স্কোয়াড করতে পারছেন না ফর সাম রিজন কারণ আমরা যাদের একটু বয়স বাড়ছে তাদের কিন্তু হাঁটুতে একটু প্রবলেম থাকে সুতরাং তাদের জন্য আমি বলবো যে ওয়েটেড মেশিনস এই ধরুন লেগ প্রেস মেশিনস বলুন এগুলো কিন্তু খুব ভালো যেটা দেখছেন সব জিমেই থাকে লেগ প্রেস মেশিন সব জিমে থাকে এবং এগুলো যদি রেগুলার বেসিসে করতে পারেন মেশিন বেসড যদি করতে পারেন কিন্তু আপনি রেপিটেশনটা বাড়াতে হবে এটা কিন্তু আপনি আপনার ফিজিক্যাল ট্রেনার সাথে কথা বলুন অনলাইন ফিজিক্যাল ট্রেনার আছে এখন অফলাইন ফিজিক্যাল ট্রেনার আছে অনেক ফিজিক্যাল ট্রেনাররা আপনার কাছে অ্যাডভাইস সুপরামর্শই দেবেন তাদের কাছে একটা এক্সারসাইজ প্যাটার্ন একটা রেজিম যাকে ফলো করুন যেখানে আপনার রেপিটেশনসটা বাড়াতে পারবেন এটা বলছি যারা কিন্তু নর্মাল জিম গোয়ার নয় যারা নর্মাল বডি বিল্ডিং করছেন তাদের পক্ষে নয় যাদের রেগুলার কাজ করতে যেতে হয় চাপে মানসিক চাপে থাকেন রাত্রির হয়তো ঠিকঠাক ঘুমও হয় না তারপর বাড়িতে এসে গালিগালাজ খেতে হয় মশাই তোমার তো একটু প্রবলেম আছে তাই না তাদের জন্য আমি বলছি জিমে যান ঘুমিটাও বাড়ছে খাওয়া দাওয়াটা অনিয়ম বাইরে খেতে হচ্ছে তাই না তাদেরকে জিমে যান এবং সেটা কিন্তু একটা রেপিটিশনস বাড়িয়ে কম ওয়েট হোক সেটা করুন আপনাকে কিন্তু ব্যাক ট্রেনও করতে হবে দেখুন ব্যাকের জন্য ধরুন এই যে আপনি বলতে পারেন যে এই এই মেশিনগুলো এই মেশিনগুলো আজকে আমি আজকে এখানে এসছি একটা ভিডিও করতে যে মেশিনগুলো দেখাতে মেশিন ট্রেনিং মেশিনে যদি আপনি মাসেল ট্রেনিং করেন উইথ ইনক্রিজিং দ্য রেপিটেশন দরকার নেই আপনাকে বেশি বেশি ভারী ভারী ওজন তোলা তিনটে সেট করুন চারটে সেট করুন উইথ মোর রেপিটেশন ফিফটিন রেপিটেশন দেখবেন আপনার অনেক কাজে দেবে আমার সেটা কাজে দিয়েছে বলে দেখুন আপনার কাছে যে ভিডিওগুলো করে আই এম নট জিম এনথুজি আমি জিম এনথুজিয়াস্ট কিন্তু আমি নট এ জিম ট্রেনার আমি জিমের প্রতি আমার বিশাল কিছু ইনফরমেশন বা আমার কাছে নলেজ নেই যেটুকু নলেজ আমার কাছে আছে যেটুকু আমি পড়াশুনো করে বুঝেছি সেইটুকুই আপনাদের কাছে দিচ্ছি আপনার ইচ্ছে আপনি নেবেন কি নেবেন না সুতরাং এই জিনিসটা ফলো করুন ব্যাক মাসেল ট্রেন করুন আপনি লেগ মাসেল ট্রেন করুন দেখবেন টেস্টোস্টেরন আপনার তেই হবে যদি আপনি অ্যাডিকুয়েট প্রোটিন খান আজকের জন্য এইটুকু ভিডিও আমি আরও ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে এসেছি আপনি কিন্তু যার যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ তাতে আমার কিছু একটু এ হয় দেখুন আমি কোনো কিছুই করছি না আমি এসেছি জিমে এক্সারসাইজ করতে খালি জিম ছিল সার্ট করে একটা ভিডিও বানিয়ে দিলাম তাহলে কি আমি মোটিভেশন পাই আপনাদের কাছে আসার জন্য এবং কিছু যদি কিঞ্চিৎ আমার আপনার যদি কাজে দেয় তাতেই বুঝবো যে আমার এই যে সময় নিয়ে আমি করছি ভিডিওটি খুব ছোটো তাড়াতাড়ি ভিডিও করছি কোনো এমন কিন্তু কিছু আমার ক্যামেরাম্যানও নেই আমি নিজেই আমার ফোনে আমি একটা সেলফি ভিডিও তুলছি এবং সেটা কিন্তু আমার তাহলে খুশি হব যে আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখছেন এবং সেগুলো আপনার কাজে দিচ্ছে আজকে এইটুকুই রইল নমস্কার সাবধানে থাকবেন